আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি আরিফ ভাইদের বাসায়। তো আরিফ ভাইদের বাসাটা হলো গিয়ে মোহাম্মদপুর ক্যাম্পের বাজার যেদিকে, এই দিকটাতে কৃষি মার্কেটের ঠিক পাশেই আর কি ভাইদের বাসা। তো ভাইয়া কবুতর পালে না, ভাইয়ার ছেলে কবুতর পালে। তো আমি আসলে ভাইয়ার সাথে আমার আগে পরিচয় ছিল না, আমি আজকে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া একটু কবুতরগুলো দেখতে চাই, ভাইয়ার ছাদে কিছু কবুতর আছে। তো ভাই আরিফ ভাইয়ের ব্যাপারে যেটা বলতেছিলেন যে পকেট খরচের টাকা দিয়ে সেই হলো কবুতরের খাবার অ্যারেঞ্জ করে। ছোটবেলা আগে তার ফালতু ভাই কবুতর গুলা পালতো, ঠিক আছে। পালার পর সে দেখতে 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 এক পর্যায়ে কি করলো, ফালতু ভাই চলে যাওয়ার পর সে নিজে চালু করলো। আচ্ছা, এই একটা দুইটা থেকে আমি মানা করি, বাবা এগুলো করিস না, এগুলো ভালো না, এটা তো মানুষ অলস হয়ে যায় নানান ধরনের। অন্যান্য অনেক ইয়ার থেকেও তো আপনার এই যে দেখা যায় যে অল্প বয়স্ক ছেলে পেলে যারা দেখা যায় যে একটা বাজে সঙ্গে মিশে, কিন্তু কবুতর এটা তো জানে না, ওটা তো জানে আল্লাহর রহমতে। এই সমাজের মধ্যে আমার ছেলে খুব ভালো আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দশটা ছেলের কাছ থেকে আলাদা একজন, কোনো বাজে নেশা নাই, কোনো বাজে কিছু নাই, কিন্তু সে বলে যে কবুতর ছাড়লে কিন্তু বাবা আমি উল্টা পাল্টা চলে যাবো, মানে এখানে মহল ভালো না, আমি এখানে আমার সময় দিতে দেন। আর দ্বিতীয় কথা হলো যে সে ওই যে নাস্তার টাকা কেটে কেটে এগুলো খাওয়া দাওয়া আয়না আয়না এগুলো আস্তে 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 ও পকেট খরচ বাদ কাটা কাটে ওগুলো বাম আনলো, নানান ধরনের জিনিস সবকিছু তৈরি করলো, পকেট খরচের টাকা দিয়ে সেগুলো অ্যারেঞ্জ করে অ্যারেঞ্জ করেছে। পরে মাঝখানে আবার সে চুকিটা কেটে জব ধরলো, কিছুদিন জব করলো, জব করে আবার জব ছেড়ে দিলো, আবার ধরো যে জব করে 6 মাস জব করলো, জব করে আবার তার পরীক্ষা শুরু হলো। আচ্ছা, এসএসসি পরীক্ষা দিলো। আচ্ছা আচ্ছা, এসএসসি পরীক্ষা 6 মাস তো বসে বসে খাওয়া দাওয়া পরীক্ষা দেওয়ালাম, এর মধ্যে আমি কবুতর খরচ আমার দিতে হয়েছে। যাই হোক, এগুলা সব আপনি কি মাঝে মাঝে ছেলেকে শখ করে দুটো একটা কবুতর এনে দিচ্ছেন? না, আমি আমাদের টাকা নিছে, আমাদের টাকা নিয়ে নিয়ে সে মিথ্যা কথা বলবো টাকা নিছে, ঠিক আছে, কিন্তু কবুতরের প্রতি মানা করি, আমার ফ্রেন্ড সার্কেল মানা করে কবুতর পারলে নাকি। আরিফ ভাই যখন মনে করেন স্কুলে থাকে বা হলো গিয়ে দেখা গেল যে হ্যাঁ যখন থাকে তখন কি টেক কেয়ার গুলো মানে খাবার টাবার এগুলো আপনারাই? যখন দেখি বেশি গরম, খুব গরম পড়তেছে, তখন ছাদে আমি উঠি, তখন দেখি কবুতর খুব সমস্যা, তখন ফোন দেয় কি ব্যাপার, ওরা তো আপনি একটু পারলে পানি দেন, পানি দিয়ে দেন, খাওয়া পারলে দেন। তো আমি আমার বউ এগুলো দেখি আর মাঝে মাঝে সময় দিই, টুকিটাকে ধরেন যে অনেক সময় দেখা গেল দুপুরবেলা, কারণ কবুতর খাওয়ানোর নিয়ম বলে এক বেলা, হ্যাঁ এক বেলা, আর অন্যান্য সময় কিন্তু খাওয়া দেয় না এরা। তো আমাদের কিন্তু খুব মায়া লাগে, আমি তো আমি উপরে আমি আমি পাশে কাজ করি, আমার পিছনে মেশিন আছে, কাজ করতে দেখি অবস্থা পানি ছাড়লে ওরা কেন জানে ছটফট ছটফট করে, তখন আবার আমরা তাড়াতাড়ি পানি দিয়ে সবারে পানি পানি দিয়ে একটু সান্ত্বনা হয়, সান্ত্বনা হচ্ছে, তো ভালো লাগে, একটু মজা লাগে, বুঝছেন। এই যে কবুতর ছাড়া মাঝে মধ্যে ডিস্টার্ব মনে হয়, আবার মাঝে মধ্যে না দেখা, একটু খুব মজা লাগে, শান্তির ব্যাপার, শান্তি ব্যাপার সেবা আছে, ভালোও লাগে এগুলা, ঠিক আছে। তো এই আর কি আমরা আরিফ ভাইয়ের সাথে একটু কথা বললাম, ভাইয়ের নাম আরিফ, যে কবুতর পালে ভাইয়ের ছেলে কবুতর পালে, ভাইয়ের ছেলের নাম বোধহয় ফিরোজ, ফেরদৌস, ফেরদৌস, ফেরদৌস ভাইয়া কবুতর পালে, ও বোধহয় আমাদের থেকে বয়স অনেক ছোট হবে, এসি পরীক্ষা দিচ্ছে, এসি পরীক্ষা দিচ্ছে, হবে এই 6 মাস আগে দিয়ে এসি পরীক্ষা দিচ্ছে, 6 মাস হয়েছে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের কবুতরের জন্য দোয়া করবেন, আসেন আমরা ভাইয়ের কবুতর গুলো এক নজরে একটু শর্টকাটে দেখি। এই যে আপনারা দেখতে পাইতেছেন কবুতরের সেট আপটা, দেখেন এই যে কবুতর ছাড়া আছে, অনেক কবুতর ছাড়া আছে, এই যে এদিকে এদিকে সুন্দর সুন্দর কবুতর ছাড়া আছে, এই যে কবুতরটা কিন্তু সুন্দর মাদি কবুতর, মাশাআল্লাহ সুন্দর কবুতর, ভাই চয়েস ভালো কবুতরের। ওই যে ওইদিকে এক খাঁচার মধ্যে অনেকগুলো কবুতর আছে, আসলে মানুষ শখ করে যে পালে, এগুলা শখের জিনিসে অনেকে অনেক কষ্ট করেও অ্যারেঞ্জ করে রাখে, স্পেস অল্প বিস্তর যেটুকু আছে সেটুকুর মধ্যেই ভাই কষ্ট করে কিছু কবুতর রাখছে, মাশাআল্লাহ। ওই যে ওইখানে কবুতরের কিছু বাচ্চা রয়েছে, আবার কবুতর ছাড়াও রয়েছে, এই দেখেন বাম রয়েছে, এই দেখেন অনেক কবুতর ছাড়া। এখন দুপুরের টাইম তো কবুতরগুলো উপরের দিকে রয়েছে, আরেকটা বাম বোধহয় ওখানে ছিল, ওই বামটা কি ভেঙে গেছে? বামটা ভেঙে গেছে, ওটা ওখানে আরেকটা বাম ছিল, ওই বামটা ভেঙে গেছে, এটা বেশ উঁচু বাম ছিল। কবুতর কি উড়ান এখান থেকে? হ্যাঁ, এখান থেকে আবার বাইরে গিয়ে ছেড়ে আসে নারায়ণগঞ্জ, গুলিস্তান, গাবতলি, সাভার, মাশাআল্লাহ, এখান থেকে কবুতর ছেড়ে ছেড়ে আসে, ভাইয়া দূরে দূরে থেকেও কবুতর মাশাআল্লাহ ছেড়ে ছেড়ে আসে, অনেকগুলো সব চলে আসে। হ্যাঁ আসে, দুই একটা মাই খাই আবার, হ্যাঁ অনেক সময় চলে আসে, অনেক সময় মিস যায়। তো ভাইয়ার এখানে অনেক কবুতর আছে, আমরা আরিফ ভাইয়ের নাম্বারটা আপনাকে নিয়ে দিব, আপনাদেরকে নিয়ে দিব ইনশাআল্লাহ। আরিফ ভাই হলো গিয়ে ফেরদৌস ভাইয়ের বাবা, ফেরদৌস ভাইয়ের থেকে ফেরদৌসের নাম্বার দিয়ে দেবো, ফেরদৌসের নাম্বারই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো কোনো কবুতর যদি পছন্দ হয়, ভাই মাঝে মাঝে কবুতর সেল করে, ভাইয়ার এখানে কবুতর দূরের থেকে ছাড়াছাড়ি করা কিছু কবুতরও আছে। ভাই বললো তো যেহেতু ফেরদৌস ভাই নাই, সেহেতু আমরা আসলে দেখাতে পারতেছি না কোন কবুতরটা ছাড়া আছে বা কোনটাই
আসলে কি আমি আপনাদের জন্য ভাইয়ের সাথে কিন্তু আমার পরিচয় নেই। এই দেখেন আমি রাস্তাটা দেখে, এই দেখেন পথের মধ্যে, ওই দেখেন আমার মোটরসাইকেলটা। আমি এদিক থেকে যাইতে বেলা আমি কবুতরের খাবার আনতে গেছিলাম, তো ওইখান থেকে খাবার আনতে না, বেসিক্যালি কবুতরের খাবার দোকানে একটা ভিডিও করতে যাচ্ছিলাম, তো ওখানে ভিডিওটা করতে পারি না, ভাই ব্যস্ত ছিল, যে কারণে আমি চান্সে এখানে আর কি আসছি, ভাইদের কবুতরগুলো একটু দেখে গেলাম। আজকে পরিচয় হলে আরেক সময় ইনশাল্লাহ সময় সুযোগ করে আসবো, ভাইয়ের সাথে ফেরদৌস ভাইয়ের সাথে কথা বলে যাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা একটু ভাইয়ের কবুতরগুলো দেখে যাই, অনেকগুলা কবুতর আছে মাশাল্লাহ। এই যে এখানে কবুতরের বাচ্চা আছে, একটা কবুতরই বোধহয় বাচ্চাটাকে খাওয়াইতেছে, আরেকটাকে বোধহয় ছেড়ে রাখছে। অনেক বাচ্চা উঠানো হয়েছে, অনেক বাচ্চা উঠানো হয়েছে মাশাল্লাহ। এই পেয়ারটাও কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ। ভাইয়ের কবুতরের পছন্দ আমার কাছেও ভালোই লাগলো মাশাল্লাহ, সুন্দর সুন্দর কবুতর আছে। এই যে দেখেন সাপচিলা কবুতরটা মাশাল্লাহ কিন্তু খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। এই যে দেখেন আরেকটা কবুতর খাঁচার মধ্যে, এখানেও দুইটা বাচ্চা আছে, ওইখানে দেখেন আরেকটা জোড়া মিলায় রাখছে, কিছু কবুতর এখানে খাঁচায় আলাদা করে রাখছে। এই আর কি ভাইয়ার সুন্দর, ওই যেটা মানে এটা এটা পায়ে পুরো পশম ভরা, এই যে পায়ে পশমওয়ালা, ওই যে দেখেন সাতচিলা একটা কবুতর মাশাল্লাহ। আমি নামও জানি না, ও সব জানে, আঙ্কেল আসলে কবুতর টেক কেয়ার করে না, তো উনি আসলে সব কবুতরের নাম টাম জানে না, আমিও অনেকগুলোর নাম জানি না, তারপরে কম বেশি যেটুকু জানি আপনারা তো দেখতেছেন আর কি। আমি জাস্ট একটা দেখাইলাম যে আমাদের এখানে যারা আসলে ক্যাম্পের বাজারের এইদিকে আমরা যারা থাকি বা যারা এইদিকে থাকে, এনরা দেখেন যে কত কষ্ট করে অল্প একটু স্পেসের মধ্যে, ভাইয়া আসলে কিন্তু অনেক কষ্ট করে অল্প একটু স্পেসের মধ্যে একটা অ্যারেঞ্জ করে রাখছে। ভাইয়া পাল্টে দিতে চায় না, তারপরও ছেলের ইয়ার জন্য হলো গিয়ে কবুতর গুলাকে রাখতে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়ের কবুতর গুলার জন্য দোয়া করে দিবেন ইনশাল্লাহ। তো আমরা আজকে একটু শর্টকাটে কবুতর গুলা দেখে গেলাম, একটু সেট আপটা দেখাইলাম আপনাদেরকে, আরেকদিন ইনশাল্লাহ সময় সুযোগ হলে ভাইয়ের বাসায় এসে কবুতর গুলা কিরকম উড়ে ইনশাল্লাহ একদিন দেখে যাব। তো ভাইয়ের কাছ থেকে আমরা একটু ভাইয়ার নাম্বারটা নিয়ে, ভাইয়া একটু ফেরদৌস ভাইয়ের নাম্বারটা বললেন, 01, জি বলেন, 01 050 4050 283 283 27 27, এটা হলো গিয়ে ফেরদৌস ভাইয়ের নাম্বার। আপনাদের যদি কোনো কবুতর কালেকশনে ইচ্ছা হয় বা এই ধরনের ভাইরা যে আমাদের ছোট ভাইয়ারা যারা, ও কিন্তু বয়সে আমাদের থেকে অনেক ছোট হবে, তো ওর কাছ থেকে যদি কোনো কবুতর নিতে ইচ্ছা হয় বা যদি ওর সাথে একটু যোগাযোগ করার ইচ্ছা হয়, নাম্বার তো আমরা নিলামই, আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর ভাইয়ের জন্য, ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম্বারটা দিয়ে দেবেন, ভাইয়ের নাম্বারটা? হ্যাঁ, ভাইয়ের নাম্বারটাও দিতে পারেন, আমার নাম্বার দিয়ে দেবেন না ধরে যাওয়ার সময়। 01 9 0 9 5 0 9 5 0 9 3 6 9 3 6 9 8 9 8 9 তো ওকে যদি না পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভাইয়াকে ফোন করলে ভাইয়া ওর সাথে কথা বলাই দিতে পারবে। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম।